নাটোরের বড়াই গ্রামে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুটি সড়কে ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি অবরোধের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, দুপুরে বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী কলেজের সামনে চায়ের দোকানে চা খেতে গেলে তুচ্ছ ঘটনা নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় চা দোকানদার তাদের বাধা দিলে তাকে মারধর করা হয়। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বনপাড়া লালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে। পরে পাল্টা কর্মসূচি হিসেবে নাটোর পাবনা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে শিক্ষার্থী ও তাদের এলাকার লোকজন।